नमस्कार बंधुरा बांगलार बागान चैनले आपनादेरके स्वागत बंधुरा आपनारा सबाई निश्चय भालो आछेन आर गाछके भालो राखते होले आपनादेरकेओ भालो थाकते होबे। तो बंधुरा देखुन ये एकटी आमार 9 ओक्लक फुल बा अनेके पर्तुलिका बोलेन एगुलो किन्तु फुटेछे विभिन्न कालारे रयेछे सिंगल पापड़ी एबं डबल पापड़ी थोका पर्तुलिका फुलो आमार काछे रयेछे। ए देखुन बंधुरा एगुलो थोका पर्तुलिका बा 9 ओक्लक फुल आपनारा एर काछे कि कि परिचर्या करते हय गरमे कि कि खाबार दिते हय जाते द्रुत बृद्धि पाय এবং আপনাকে প্রচুর পরিমাণে ফুল দেয় সবই দেখুন আমার চ্যানেলে আপনার সঙ্গে শেয়ার করেছি। আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন এই পর্তুলিকা গাছে কী কী সাইজে মানে কীরকম বড়ো সাইজে ফুল ফুটেছে দেখুন, দেখেছেন বন্ধুরা পিঙ্ক কালার কী বড়ো সাইজে ফুল ফুটেছে। এরকম বিভিন্ন কালারের ফুল পর্তুলিকা ফুল আমার কাছে রয়েছে, আপনারাও এরকম বাড়িতে পর্তুলিকা গাছ লাগান দেখবেন আপনাদের কাছে এরকম সহজে খুব বেশি ফুল আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের গাছে প্রচুর পরিমাণে ঝাঁকা হবে, আপনারাও প্রচুর পরিমাণে ফুলটাও পেয়ে যেতে পারবেন। এই গাছ পরিচর্যা করার কোনো ব্যাপারই নয়, আমি আপনার সঙ্গে শেয়ার করেছি এর আগের ভিডিওতে কীভাবে এই গাছ রোপণ করতে হয়, কীভাবে কীভাবে খাদ্য খাবার প্রয়োগ করতে হয় এবং কীভাবে ঝাঁকড়া করতে হয় সবই আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, তো আপনারা দেখে নেবেন সেই ভিডিওটি। তো বন্ধুরা যে বিষয়ে আমি আলোচনা করতে এসেছিলাম চলুন তাহলে সে বিষয়ে আলোচনা যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন এই একটি আমার জারবেরা গাছ, এটা হলুদ রঙের জারবেরা গাছ, আমার কাছে আরও বিভিন্ন কালারের রয়েছে। আগের যে ভিডিওগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলিতে আপনারা গিয়ে আপনারা দেখে নেবেন যে কীভাবে গাছটি পরিচর্যা করতে হয়, কীভাবে খাবার দিতে হয় সেগুলো সব দেখে নেবেন আপনারা। তো বন্ধুরা যেহেতু খুব গরম পড়ে গেছে, প্রচণ্ড দাবদাহ হচ্ছে, সেহেতু এই জারবেরা গাছটিকে একটা বিশেষ খেয়াল রাখতে হবে। এই বিশেষ খেয়ালে না রাখলে আপনার জারবেরা গাছে কিন্তু ফুল আর আসবে না, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে যাবেন। সেটা বলছি বন্ধুরা যেহেতু খুব গরম পড়ে গেছে সেহেতু আমি আপনাদেরকে বলছি যে কয়েকটি বিষয়ের উপর আপনারা নজর দেন, দেখবেন আপনাদের জারবেরা গাছ খুব সহজে সুরক্ষিত থাকতে পারবে, কোনো গাছে কোনো সমস্যা হবে না এবং আপনারাও নিশ্চিন্তে থাকতে পারবেন। তো বন্ধুরা ফার্স্ট টপিকটি হলো আমি যে বলছি আপনাদের সঙ্গে, ফার্স্ট টপিকটি হলো টানা রোদে কখনোই গাছটিকে রাখবেন না, কারণ টানা রোদে রাখলে এই সময় কিন্তু টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, এর ফলে হবে কি পাতা কিন্তু পুড়ে যাবে এবং পাতা পুড়ে গেলেই কেমন একটা ব্রাউন ব্রাউন ছিটছিট পড়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা পাতার ধার পুড়ে যাবে এবং আপনি হয়তো ভাববেন অন্য কোনো সমস্যা হয়েছে, সেজন্য অন্য কোনো ওষুধ কীটনাশক বা অন্য কোনো কিছু স্প্রে করে থাকবেন এবং গাছটি ক্ষতি হয়ে যাবে। ওই জন্য বলছি বন্ধুরা টানা রোদে গাছটিকে কখনোই রাখবেন না। আমি যেরকম এরকম শেড এরিয়াতে রেখেছি সেরকম শেড এরিয়াতে আপনারা রাখার চেষ্টা করবেন, যার ফলে গাছটি আপনার সুস্থ থাকবে, কোনো রকম সমস্যা কিচ্ছু হবে না। দেখেছেন বন্ধুরা আমার গাছের পাতাগুলিতে কোনো সমস্যা আছে, একটা কোনো সমস্যাই নেই, পাতা হলুদ হয়ে যায়নি, পাতা ব্রাউন স্পট পড়েনি, পাতা পুড়ে যায়নি, কোনো সমস্যা হয়নি। ওই জন্য বলছি বন্ধুরা আপনারা এরকম শেডে রাখবেন। বন্ধুরা দ্বিতীয় যে টপিকটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো জল কিন্তু ঠিক করে দিতে হবে, জলের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, আবার খুব কম অনুযায়ী যাতে না হয়, কারণ জলের পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলেই গাছে গোড়ায় পচন ধরবে, পাতা হলুদ হয়ে যাবে, এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে, আবার খুব কম হলে কিন্তু গাছ পুরো ঝিমিয়ে যাবে এবং আরও বিভিন্ন রকম সমস্যা হয়ে যেতে পারে, এর ফলে গাছে কুঁড়ি ঠিক সময় মতো পাবেন না। যেহেতু এই গাছে কুঁড়ি বা ফুল পাওয়ার সময় আমাদের এখন নয়, বসন্ত ঋতুতে এই গাছ প্রচুর পরিমাণে ফুল আপনাকে দিয়ে থাকবে, সেজন্য বলছি বন্ধুরা এখন জলটা আপনাকে মেনটেন করে দিতে হবে। তো তিন নম্বর যে টপিকটি হলো সেটি আমি আপনাদেরকে বলবো, ম্যাগনেশিয়াম সালফেট 2 গ্রাম পার লিটার জলে গুলে 15 দিন অন্তর আপনারা স্প্রে চালিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছে কোনো পাতা হলুদ হবে না। আমার গাছে পাতা যেরকম ঝাঁ চকচকে রয়েছে সেরকম ঝাঁ চকচকে থাকবে এবং পাতার সাইজও দেখবেন খুব বড় বড় হয়ে যাবে, এর ফলে গাছটি নিশ্চিন্তেও থাকতে পারবে ও কাজ চালিয়ে যাবে, কোনো সমস্যা করবে না আপনাকে। বন্ধুরা এর পরের যে টপিকটি আমি বলবো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখন বন্ধুরা যেহেতু খুব গরম চলছে সেহেতু তাপমাত্রা খুবই বেশি, সেহেতু বন্ধুরা আপনারা এই গাছের গোড়ায় কখনোই খোল জল আপনারা এই গাছে দেবেন না। এখন এখন শুধুমাত্র রাসায়নিক যেসব খাবার রয়েছে সেই রাসায়নিক খাবার আপনারা এই গাছে দিয়ে যাবেন, কোনো প্রকার খোল জল দেবেন না, কারণ খোল জল দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, কারণ মাটি গরম হয়ে যাবে গাছ খাবার নিতে পারবে না, এর ফলে শিকড় বাঁকাগুলোও পচন ধরবে এবং গাছটির ক্ষতি হয়ে যেতে পারে। মানে বলছি বন্ধুরা কোনো রকম যে জৈব যে খাবারটি খোল জলটি আর কি আমরা যেটা দিয়ে থাকি সেই খোল জলটি আমরা শীতকালে দিয়ে থাকি,
ওই খাবারটিকে এখন দেবেন না বন্ধুরা। এর পরের যে টপিকটা আমি আপনাদেরকে বলবো, এই গাছ যেহেতু এখন ফুল দিচ্ছে খুব অল্প পরিমাণেও, সেহেতু গাছটিকে আপনারা একটু ঝাড় করে নেবেন, সেহেতু গাছটিকে একটু ঝোপালো করতে হবে যেহেতু ফুল কম দিচ্ছে। কারণ বসন্ত ঋতুতে বা শীত ঋতুতেও, শীত বা বসন্ততেও আমরা এই গাছটি থেকে সহজেই প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবো। গাছটি নিজে থেকেই আমাদেরকে ফুলটা দেবে, আমাদেরকে কিছু করতে হবে না, আমরা যেভাবে পরিচর্যা করছি সেভাবে পরিচর্যা করে যাবো। সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা মাঝে মধ্যে 10 দিন অন্তর বা 15 দিন অন্তর একবার করে 12/61 ফোলিয়ার স্প্রে গাছে আপনারা স্প্রে করে যাবেন, যার ফলে হবে কি গাছ শিকড়ের মাধ্যমে বা পাতার মাধ্যমেও গাছটি তার খাবার গ্রহণ করতে পারবে এবং গাছটি খুব সহজে অতি দ্রুত ঝোপালো হয়ে উঠবে। বন্ধুরা, এর পরের যে টপিকটি আমি বলবো সেটি খুব গুরুত্বপূর্ণ, ফোলিয়ার স্প্রে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 আপনারা এই গাছে মাসে অন্তত 3-4 বার মানে 10 দিন অন্তর স্প্রে করে যাবেন। 2 গ্রাম পার লিটার জলে গুলে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন, এর ফলে দেখবেন গাছটি বেশ মানে ঝোপালো হয়ে গেছে এবং ঝাঁকড়া হয়ে গেছে যাকে বলা হয়, এবং গাছটির যে কাণ্ডগুলি রয়েছে নিচে নিচে সেই কাণ্ডগুলি কিন্তু অনেক দ্রুত পরিমাণে বৃদ্ধি পাবে। নতুন নতুন কাণ্ড সে দেখবেন মাটি থেকে বের করতে সে ব্যস্ত হয়ে গেছে, মানে গাছ ঝাঁকড়া হবে যেহেতু, সেহেতু নতুন নতুন কাণ্ড সে বার করতে চাইবে। বন্ধুরা, এর পরের টপিকটি হলো অনুখাদ্য দিতে হবে এই গাছে, যে কোনো অনুখাদ্য আপনার হাতের কাছে যে অনুখাদ্য পাবেন আপনারা, সেই অনুখাদ্যটি আপনারা এই গাছে স্প্রে করে যাবেন এবং যদি এক্সট্রা থাকে আপনারা গাছে মাটিতে দিয়ে দেবেন, কোনো ক্ষতি হবে না। এই অনুখাদ্য পেলেই দেখবেন গাছের যে সেই শিকড়গুলি খুব মানে শক্ত হয়ে উঠবে এবং সেই শিকড়ের মাধ্যমে যা যা কাজ করতো সেই কাজ খুব দ্রুত পরিমাণে সে করতে পারবে এবং যার ফলে হবে কি গাছটি বেশ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে। আর এই গাছটি কিন্তু এখন কোনো রিপোর্টিং করবেন না, কারণ এখন খুবই গরম চলছে, এখন রিপোর্টিং করলে গাছটি কিন্তু খুব বড় আঘাত পেয়ে যাবে। আমি বলছি বন্ধুরা, এখন কোনো গাছটিকে রিপোর্টিং করবেন না, সে জারবেরা হোক বা গোলাপ গাছ যাই হোক এখন রিপোর্টিং করবেন না একদমই, কারণ এর ফলে আপনারই ক্ষতি হতে পারে। আর বন্ধুরা, 15 দিন অন্তর ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড আপনারা 2 গ্রাম পার লিটার জলে নিয়ে আপনার গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন ছত্রাক থেকে এই গাছটি মুক্তি পাবে। কারণ আমরা জানি যে জারবেরা গাছে খুব ছত্রাক লাগে, অনেকে আমাকে জানিয়েছেন তারা যে তাদের গাছে ছত্রাক লেগেছে কি করবেন তারা, যেহেতু ছত্রাক বায়ুবাহিত রোগ সেহেতু গাছে ছত্রাক যখন তখন লেগে যেতে পারে। সেখানে বলছি বন্ধুরা, কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স যে কোনো ছত্রাকনাশক আপনারা 15 দিন অন্তর এই জলে গুলে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন, দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে। আর বন্ধুরা, আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু এখন খুব গরম চলছে সেহেতু বিভিন্ন রকমের রোগ পোকামাকড় আপনাদের এই গাছে লেগে যেতে পারে। সেখানে বলছি বন্ধুরা, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো প্রকারের কীটনাশক আপনারা এই গাছে স্প্রে করবেন। উলালা স্প্রে করেছেন গাছটিতে অ্যাফিড জ্যাসিড থ্রিপসের জন্য, আবার 15 দিন অন্তর কাকা জাতীয় ওষুধ যেগুলি আছে, মাকড়নাশক যেসব ওষুধ রয়েছে সেই মাকড়নাশক ওষুধ আপনারা স্প্রে করে যাবেন, ঘুরিয়ে ফিরিয়ে এরমভাবে স্প্রে করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছ সুস্থ থাকবে, কোনো রোগ পোকামাকড় গাছে ধরতে পারবে না, কারণ এই সময় গাছে প্রচণ্ড পরিমাণে রোগ পোকামাকড় লেগে থাকে। আর বন্ধুরা, যেহেতু আমরা এইভাবে সমস্ত কিছু পরিচর্যা করে যাবো সেহেতু গাছ থেকে সুস্থ থাকবে। আর বন্ধুরা, আপনারা আমার আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম জৈব একটি খাবার আপনারা তৈরি করে রাখবেন, সেই জৈব খাবারটি আপনার টবের মাপ অনুযায়ী আপনারা এই টবের মাটিতে দিয়ে দেবেন, বড় 4 চামচে 2 চামচ, কারণ জৈব খাবার বেশি হলে কোনো ক্ষতি নেই, ওই 2 চামচ দিলেই দেখবেন আপনাদের গাছে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে। এই খাবারটি দেবেন 20 দিন অন্তর, আর দেখবেন আর যেহেতু আমার এই গাছটি দেশি জারবেরা গাছ সেটি খুব হার্ডি, সেহেতু এরা প্রচুর পরিমাণে খাবার নিতে পারে এবং যেহেতু হার্ডি এরা মানে পোকামাকড়ের সঙ্গেও লড়তে বেশ পছন্দ করে। আর যাদের টিস্যু কালচারে যাদের গাছ রয়েছে সে গাছ খুবই সফট, একটু যদি রোগ পোকামাকড় লাগে
বা একটু যদি জল বেশি হয়ে যায় বা খাবারও বেশি হয়ে যায় তারা কিন্তু আর নিতে পারে না। সেজন্য বলছি বন্ধুরা দেশি জারবেরাগুলো লাগাবেন আপনাদের বাড়িতে। আর বন্ধুরা তো আজ এই পর্যন্ত, আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যার মধ্যে আপনারা যদি পড়েন জারবেরা গাছের মধ্যে নিয়ে, তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান আপনাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।